আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন তোমরা আমাকে মারতে যাচ্ছো? কথাটা কি ওপরে চোমরাজকে জিজ্ঞেস কর না, হ্যাঁ? তো তোর আদালত তোকে মৃত্যুদণ্ড দিয়েছে, তোকে মরতেই হবে। শোন না, পলাশ পলাশ তাই নির্দেশ। কি করছো? তোমার হুকুম পালন করছি স্যার। বাবু বাবু বাবু, কিচ্ছু হয়নি তোর। তুই কি করলি পলাশ? তুই আমাকে খুন করলি? না বাবু, আমি তোকে খুন করিনি বাবু, আমি তোকে খুন করাতে চাইনি। এসব বাজে কথা, মিথ্যে কথা। কি হলো, কি হলো? খুন? পলাশ বাবুকে খুন করেছে? আমি বাবুকে খুন করিনি। তুই খুন করলি? যারা বাবুকে খুন করতে এসেছিল আমি তাদেরকে। বাবু না দিলেও আমরা তো সবাই তোকে জমি লিখে দিয়েছি। তা সত্ত্বেও পলাশ? হ্যাঁ বাবু, এই তো আমি। বল বল বল। পলাশ আমাকে খুন করেছে বাবু। ওদের সামনে বল যে আমি তোকে খুন করিনি। বল না বাবু, আমি তোকে খুন করিনি। বল বাবু। বাবু পলাশ, তুই তুই কি করলি? বাস স্যার, বাস। একটা আধমরা মানুষকে মেরে আর বিরক্ত দেখাবেন না। যারা আইন নিজের হাতে তুলে ওকে এইভাবে মেরেছে, আগে তাদের বিচার করুন। বিচার? কোন বিচার রে, কোন বিচার? আজ কোন বিচারে আমি আমার ছেলেকে ফিরে পাবো সেটা বল, বলে দে আমাকে। তোর স্বামী আমার ছেলেকে খুন করেছে না, তার কোন অধিকার নেই, কোন অধিকার নেই বেঁচে থাকার, কোন অধিকার নেই। মেরে মেরে ফেলুন, মেরে ফেলুন স্যার। আমি বলছি, আমি বলছি, ওকে মেরে ফেলুন। আমি বাবুকে খুন করিনি। আমি এই করিসনি? হ্যাঁ করিসনি। এতগুলো লোক প্রত্যক্ষ দর্শী আর তুই এখনো বলছিস যে তুই বাবুকে খুন করিসনি? যদিও সত্যি খুনি হয় আদালতে বিচার হবে সে কথা, আপনি একতরফা বিচার করতে পারেন না। ওই লোকটা, ওই লোকটা বাবুকে খুন করেছে। এই সবাই শোনো, এই লোকটা বাবুকে খুন করেছে। পলাশ, কার নামে কি বলছিস? হ্যাঁ এরকম পলাশ, রঘু আমার বিশ্বস্ত কর্মচারী। আজ তুমি নিজেকে বাঁচাতে ওর নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। ও খুন করেছে বাবুকে, ও খুন করেছে বাবুকে। এই বেশি বাড়াবাড়ি করলে না, মেরে তোর শিরদাঁড়া একদম ভেঙে দেব। ছেড়ে দিন স্যার, বড্ড সরল ছেলে, হয়তো অনিচ্ছাতেই খুন করে ফেলেছে। সরল ছেলে? ও ছেলে বুঝে আমার বাবুকে খুন করেছে, কারণ একমাত্র আমার বাবুই ওর কথায় আমাদের সামান্য সম্পত্তি ওই জমিটুকু তুলে দেয়নি, মেরে ফেলল। হে ভগবান, এই বয়সে আমায় একই সাজা দিলে, আমার ছেলেটাকে কেড়ে নিলে। বাবুকে আমি খুন করিনি, খুন করেছে ও। পলাশ, তোমাকে আমি ছেলের মতন ভালোবাসতাম, সেই তুমি আমার মাথায় রক্ত তুলে দিচ্ছ। বিমল বাবু, একে থানায় নিয়ে যান, এখানকার লোকেদের সঙ্গে আমার অনেক কথা আছে। হাবিলদার, এটাকে জিপে তোলো। বাবু পলাশকে জমি দিতে চায়নি, তাই তো? একদম। ব্যাপারটা তো এখন বুঝলে? হ্যাঁ বস। ছাড়ো, ঠিক তো? ছাড়ো আমাকে, ছাড়ো। আমার অবর্তমানে এই লোকটাকে আমি একটা কথাও বলতে দেবো না। এই লোকটা শয়তান। কাকে কি বলছিস তুই? হ্যাঁ কাকে কি বলছিস? ছেড়ে দিন স্যার,
ছেড়ে দিন। প্রতিধ্বনি ধনীকে ব্যঙ্গ করবেই, উপকারী উপকার ভুলে যাবে, এ তো কলিকালের ধর্ম। ওকে এত সম্মান দিয়ে, এত টাকা মাইনে দিয়ে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটা আমারই ভুল। দেখ বস, কি করে বুঝবো আমার এত টাকা আত্মসাৎ করে ওরই প্রতিবেশীদের সাথে ও বিশ্বাসঘাতকতা করবে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি কার টাকা আত্মসাৎ করেছি? কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি? দেখবে, হ্যাঁ, এই সাইট প্ল্যানের ড্রয়িংটা তুমি তোমার নিজের হাতে তৈরি করনি? হ্যাঁ। তোমার বাবার কাপড়ের দোকানের জন্য আর এই মাল্টি স্টোরিড বানানোর জন্য অ্যাডভান্স টাকাটা তুমি আমার থেকে নাওনি? হ্যাঁ নিয়েছি, কিন্তু সেই টাকাটা তো আমি এখানকার প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছি এবং টাকাটা এরা পেয়ে গেছেন, জিজ্ঞেস করুন। যদি ওরা পেয়ে গিয়ে থাকে তাহলে ওদেরকে বলো জমি খালি করে দিতে। দু কামরার ফ্ল্যাট না পাওয়া অবধি ওরা কোথায় গিয়ে থাকবে? দু কামরার ফ্ল্যাট? তুমি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই অসহায় অশিক্ষিত মানুষদের মিথ্যে স্বপ্ন দেখিয়েছো। ছি 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 ছি, তোমায় দেখে শিক্ষায় ঘেন্না ধরে গেল আমার। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো তুমি এখানে এদের দিয়ে সই করিয়েছো, এখানে কোথায় লেখা আছে দু কামরার ফ্ল্যাট দেওয়ার জন্য? হ্যাঁ, এই অশিক্ষিতদের মধ্যে তুমি তো পড়াশোনা জানো, দেখো তুমি দেখো। এতগুলো জমিকে আমার হাতে তুলে দেওয়ার জন্য দু কামরার ফ্ল্যাট চেয়েছো তুমি? দেখো দেখো, তোমাদের পলাশ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি করেছে। তার মানে? তার মানে আমরা এখন বাস্তুহারা? সেটা তোমাদের ওই শিক্ষিত প্রতিবেশীকেই জিজ্ঞেস করো, বন্ধুর মুখোশে দাঁড়ালে শত্রুকে তাহলে তো চেনো। বাবুই ঠিক বলেছিল, আমরা ওকে বিশ্বাস করে পথে বসলাম। ছি ছি পলাশ। দশরথ কাকা, এ তোমার ছেলে কি করলো আমাদের? আমাদের বাড়ি ছাড়া করলে? না, কাউকে ভিটে ছাড়তে হবে না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই এলাকার এক ইঞ্চি মাটি আমি কাউকে হাত দিতে দেবো না। শোনো শোনো, ছেলের কথা শোনো, আমার এতগুলো টাকা গায়েব করে নিজে চলল শ্রীঘরে, আর এখন আমার জমি বলে কিনা আমাকেই দেবে না? হ্যাঁ না, দেবো না। এই তোর চালাকি আমি ধরে ফেলেছি, ছাড়বো না। পলাশ, এই ছাড়, পলাশ ছাড়বো। পলাশ কি করছিস? ছাড়বো না। সবার সঙ্গে আমার রক্তে কোনো খুনি বেঈমান জন্ম নিতে পারে না, আপনি ওকে ক্ষমা করে দিন। আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি। তোমার ছেলের এত বড় সাহস প্রতাপ দত্তের মুখে থুতু ছেটায়, আর যদি তুমি আমার থুতু চেটে খেতে পারো তাহলেই ছাড়বো তোমার ছেলেকে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। বাবু রক্তের দিব্যি, তোমরা এই জমি ছিল না? দত্তবাবু, দত্তবাবু, আমি তো আপনার কথা রাখলাম,
তবে কেন ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন আমার আদালতে তোমার বিচার সাঙ্গ হয়েছে এবার আইনি আদালতে তোমার ছেলের বিচার হবে
कान खुले सबाई सुने रखो चुक्ति मत मात्र सात दिन बाकी हां बाकी तो सात दिन मध्य सबाई जमी खाली कर देवे ताछाड़ा এখানে কোনো অজানা অজানা লোককে থাকতে দেওয়া চলবে না মাথায় থাকবে কথাটা থাকবে তো মাথা সাত দিনের মধ্যে সবাই জমি খালি করে দেবে আপে দশরথ দর্জি এ শালা কোন লাগে তুই ঘরে এনে তুলেছিস হ্যাঁ বের কর দে বের কর দে বের কর দে আপে তোকে বললাম না বের কর দে যা বের কর তুই তাহলে দশরথের কুড়ি পাওয়ার ছেলে ডবল বলাস দুধে ভাতে আম সত্যে দিল ভরা খোঁজ মাই নেম ইজ ফান্টুস ফান্টুস তাহলে ফানুসে করে উড়ে যা না এখানে থাকবি না কেন কেন আরে মুখে মুখে কথা বলছে প্রশ্ন করছে আমাকে আবে এখানে প্রতাপ দত্তর হুকুম ছাড়া কারো হুকুম চলে না যা চলে যা যা আরে কে থাকবি না বললাম তো যা কেন বাবা আমি তোমাদের কি গরম ভাতে বীজ ঢেলেছি দুবেলা দুমুড়ো খেতে পাচ্ছি সেটা তোমাদের সইছে না কি বাবু খুব লাগছে আমার নাম ফান্টুস আর একদিন ব্যথা থাকে 365 দিন এ বাসা ধনরা যা গিয়ে তোর বাবুকে বল কি বলবো আমি মারি একদিন ব্যথা থাকে 365 দিন বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ একটু খাওয়াতে হয় এতগুলো লোক পুষেছেন একেবারে শাল পাতার মতন একটা পাঁচ মারলাম একেবারে কুপকাত কে তুমি আমি দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোঁজ মাই নেম ইজ ফান্টুস তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে আমি মারি একদিন ব্যথা থাকে 365 দিন কি চাও তুমি কিছু না একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া কতদিন বাদে দশরথ বাবুর মতো একটা ভালো মানুষ পেলাম এর খাওয়াচ্ছে আদর যত্ন করছে আর আপনার এই পোষা কুত্তাগুলো বলে কিনা এখান থেকে চলে যেতে আচ্ছা আপনি বলুন রাগ হয় কি না তাই একটুখানি কেলালাম এই 24 ঘন্টা সময় দিলাম এই এলাকা ছেড়ে চলে যাবে আচ্ছা আপনি সব সময় ওই রাম গরুদের ছানাদের মতন মুখটা বাজার করে থাকেন কেন বলুন তো এটা হাসেন না আমি প্রতাপ দত্ত আমার সামনে এভাবে কথা বলার সাহস দেখাবে না স্যার আপনার মতন প্রতাপশালী কত লোককে যে ফালা ফালা করেছি কি বলবো যাকে আপনার পরিচয় স্যার ইনি দিল্লির স্বনামধন্য ব্যবসায়ী হরিপাল সিং স্যার আপনার মতন কত দিল্লির মাল দিল্লিতে পাটনার মাল পাটনায় সাউথের মাল সাউথে যে পাচার করেছি কি বলবো প্রায় কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেছে তা স্যার আপনার পরিচয়টা তো পেলাম না উনি এখানকার এমএলএ মোহনলাল শর্মা বুঝতে পারছো কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো ও নেতা তা আপনার মতন কত নেতাকে যে ঘর মোছার নেতা বানিয়েছে কি বলবো স্যার Hey!
বাবা মালটা বেশ ভালো তো তা লাইসেন্স আছে নাইটা আপনার মতন চালি আপনি মারি মহা দু নম্বরি মাল থেকে আমি চলি আমি যতদিন এলাকায় আছি কোনো সালাকে যেন না দেখি বুঝতে তো পারছেন আমি মারি একদিন ব্যথা থাকে ৩৬৫ দিন তাই না রে যাই ওকে এবারে হাজতে নিয়ে গিয়ে একটু মলম লাগাবার ব্যবস্থা করে দিই পাই কোথায় বড়বাবু কোথায় এই তো বাবা এই না হলে বড়বাবু কোপখানা তো বানিয়েছেন একেবারে জুনিয়র বীরাপ্পন কে তুই এই তো পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোশ মাই নেম ইজ ফান্টুস আর কিছু জানতে চান আমি মারি একদিন ব্যথা থাকে ৩৬৫ দিন তাই না রে এই যে এখন আমি ওকে মেরেছি ওর এখন ব্যথা থাকবে ৩৬৫ দিন তাই ওকে এবারে আপনার এই হেফাজতে রেখে একটু মলম ঠলম লাগিয়ে সারিয়ে তুলুন বলেছি না ৩৬৫ দিনের আগে মুখ খুলবি না এটা থানা এখানে কোন রকম মস্তানি আমি বরদাস্ত করবো না এবার বরদাস্ত করতে পারবেন তো টাকা হ্যাঁ যেটা ছাড়া জগৎ ফাঁকা মনে হচ্ছে টাকাটা প্রথম দেখলে তুমি যে সালা মহাপুরুষ ন সেটা খুব ভালো করে জানি এতদিন তুমি প্রতাপ দত্তের টাকা খেয়ে তার গোলামি করতে এখন থেকে তুমি আমার টাকা খেয়ে আমার গোলামি করবে নইলে কিন্তু তিন এককে তিন তিন আর একে চার ভাগ্যে জুটবে ফান্টুসের মা ফান্টুস তোমাকে আমি একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি আর একটা কথা নয় এবারে টাকাটা পকেটে ভরো আর ওকে লকআপে নিয়ে গিয়ে মারো বুঝে দাও যে প্রকাশ্যে দাদাগিরি করলে তার ফল কি হতে পারে এটা আমার অনুরোধ নয় এটা তোমার কাছে আমার হুকুম চলে ফান্টুস